শ্রীচৈতন্য পদধূলি ধন্য গৌরবঙ্গে বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে পালন করা হয় নিয়ম সেবার মাস। মালদা শহরেও বিভিন্ন মন্দির থেকে কার্তিক মাস ধরে ভোরবেলা নগর কীর্তনে বের হন ভক্তরা। সংক্রান্তিতে শেষ হয় নগর কীর্তন। খোল করতাল সহযোগে ভক্তরা প্রতিদিন ভোরে নগর কীর্তনের আয়োজন করেন। নিরামিষ খেয়ে পালন করা হয় নিয়ম সেবার মাস। বিভিন্ন মন্দির এমনকি অনেকের বাড়িতে গিয়েও কীর্তন করেন ভক্তরা। এক ভক্ত কবিতা হালদার জানান, নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এক মাস ধরে তারা নগর কীর্তনে অংশ নেন, নিরামিষ খেয়ে নিয়ম সেবার মাস পালন করেন। সংক্রান্তিতে শেষ হয় নিয়ম সেবার মাস। মাসের শেষে মন্দিরে আয়োজন করা হয় ভাগবত পাঠের। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে আমরা এই নিয়ম পালনটা শুরু করি এবং সারা মাস ভোরবেলা উঠে ঠাকুরকে মন্দির আছে, মন্দিরে ঠাকুরকে সেবা দিই। সেবা দিয়ে সেখান থেকে আমরা সবাই একসঙ্গে হয়ে কীর্তন করে এবার রাস্তায় মন্দিরে লোকের বাড়ির অনেকের বাড়ি বাড়ি কীর্তন করি। করার পর অবশেষে আবার আমরা আসি আমাদের মন্দিরে এবং সেখানে আবার সমাপ্ত করি। এইভাবে সারাটা মাস আমরা এইভাবে করে করে আজকে শেষ দিন, আজকে সংক্রান্তি। এই সংক্রান্তির দিন আমরা আরও বেশি সময় নিয়ে বেশি জায়গায় অনেকের বাড়ি বাড়ি বেশিক্ষণ করছি কীর্তনটা, যেহেতু আজকে শেষ দিন। এক মাস কি নিরামিষ খান? এক মাস ওরা নিরামিষ খায় এবং আমাদের সাত দিন ধরে আমাদের ভাগবত পাঠ চলছে। অলরেডি 14 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখে শেষ হবে আর 21 তারিখ আমরা একটু মানে মোটে উঠবো আর কি। না না, 22 তারিখে 21 তারিখ একটু বেরোবো আমরা, যেটা নব কীর্তন হিসেবে আর কি। তারপর 22 তারিখ আমাদের মহাপ্রভু ভোগ হবে, সবাইকে সেবা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে কীর্তন করে আমরা শেষ করবো। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।